শনিবার দেশজুড়ে চাক্কা জ্যাম কর্মসূচি নিয়েছে কৃষক সংগঠনগুলি। তবে দিল্লি, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে চাক্কা জ্যাম হবে না বলে জানিয়েছে ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাওয়াত। তিনি নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, দিল্লিতে তো রাজা নিজেই নিজেকে দুর্গে বন্দী করে রেখেছেন, পাশাপাশি উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে চাক্কা জ্যাম না করা প্রসঙ্গে কৃষক নেতার বক্তব্য, সেখান থেকে যারা দিল্লিতে আসতে চান তাদের সেই সুযোগ করে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। উত্তর প্রদেশ ওর উত্তরাখণ্ড বজে ইয়ে কবি ভি দিল্লি বুলা যা সকতা হ্যাঁকি বজে হ্যাঁ अपना स्टैंड बाई में रहे हैं। नहीं तो क्यों केवल वहीं के लोगों को दिल्ली बुलाया जा सकता है, बाकी जगह के लोग भी तो दिल्ली आना चाहते हैं? नहीं नहीं, आ रहे दिल्ली, बाकी के लोग भी आते रहते हैं, उनके लिए भी तो फिर नहीं नहीं, उनके लिए अभी और जगह करेंगे, दो जगह स्टैंड बाई में रखा है उनको। अभी कहाँ कहाँ करेंगे और पूरे देश भर में होगा? और दिल्ली में नहीं, दिल्ली में तो होता ही नहीं, दिल्ली में कहाँ चक्का जाऊंगा? यानी दिल्ली, उत्तराखंड और यूपी, दिल्ली में तो है ही नहीं, দিল্লি মে কহা জাম হতে হ্যাঁ, দিল্লি মে তো জাম হই রহা। ইতিমধ্যে কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন দেশ ও বিদেশের একাধিক সেলিব্রিটি। আন্তর্জাতিক পপস্টার রিহানা থেকে পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ তাদের সমর্থন জানিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই পরিস্থিতিতে কিছুটা চাপে সরকার, চাপের মুখে দিল্লি সীমান্তেতেও কিছুটা পিছু হটেছে পুলিশ। কৃষকদের দিল্লিতে প্রবেশ আটকাতে দুদিন আগে যেভাবে রাস্তা জুড়ে পেরেক পুঁতে দেওয়া হয় তাও কিছুটা সরানো হয়েছে। তবে কৃষকদের দাবি, ইন্টারনেট পরিষেবা যাতে দ্রুত স্বাভাবিক করে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।